হ্যালো ফ্রেন্ডস, তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো কলকাতা নাইট রাইডার্স সংযুক্ত আরব আমিরাতে একটি নতুন টি-20 দল কিনেছে আর তার নাম দিয়েছে আবুধাবি নাইট রাইডার্স। তো কলকাতা নাইট রাইডার্সের এই নতুন দল কিন্তু আসন্ন, অর্থাৎ প্রথম বছরের জন্য পুরো স্কোয়াড গঠন করে ফেলেছে। হ্যাঁ বন্ধুরা, জনি বিয়ারেস্ট ও পাল স্টিলিংয়ের মতো 14 জন বিধ্বংসী প্লেয়ার নিয়ে কিন্তু একটি শক্তিশালী স্কোয়াড গঠন করে ফেলেছে। আর সম্ভবত এই নতুন দলের ক্যাপ্টেন হতে চলেছে তোমাদের প্রিয় প্লেয়ার। তো তোমাদের প্রিয় প্লেয়ার অর্থাৎ আবুধাবি নাইট রাইডার্সের ক্যাপ্টেন কে হতে চলেছে এবং স্কোয়াডে কোন কোন প্লেয়ার রয়েছে সবই কিন্তু এই ভিডিওতে জানতে পারবে। সো একটু ধৈর্য ধরে পুরো ভিডিও দেখুন, আর এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, বিশ্বের যে প্রান্তেই কোনো ক্রিকেট লিগ শুরু হয়, নাইট রাইডার্স কিন্তু সেখানেই একটি দলের মালিক হয়। তো এখনও পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে নাইট রাইডার্স মোট 4টি দলের মালিক হিসেবে আছেন। আর এই 4টি দল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, ত্রিনবাগো নাইট রাইডার্স, লস অ্যাঞ্জেল নাইট রাইডার্স এবং এই বছরই UAE নতুন দল কিনল আবুধাবি নাইট রাইডার্স। তো এই আবুধাবি নাইট রাইডার্স যে 14 জন প্লেয়ারকে দলে সামিল করেছে তাদের ভিতর ব্যাটসম্যান রয়েছে 5 জন, আর তারা হলেন পাল স্টিলিং, জনি বিয়ারেস্টো উইকেট কিপার, সরিদ আসালঙ্কা, কোলিন ইনগ্রাম এবং কেন্না লুইস উইকেট কিপার। এবং জনি বিয়ারেস্টো ও কেন্না লুইসকে কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দলে নিয়েছে। বন্ধুরা, জনি বিয়ারেস্টোকে কলকাতা নাইট রাইডার্সের একটি টিম দলে নিয়েছে, সুতরাং IPLও কিন্তু এবছর কলকাতা নাইট রাইডার্সে জনি বিয়ারেস্টো আসতে পারে, সেরকম একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। এরপর আবুধাবি নাইট রাইডার্স অলরাউন্ডার হিসেবে দলে নিয়েছে 5 জনকে, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, অকিল হোসেন, শিকুগে প্রসন্ন এবং রায়মন রিফারকে। আর বোলার হিসেবে দলে নিয়েছে লাহিরু কুমারা, রবি রামপাল, আলী খান, ব্র্যান্ডন গ্লোভারকে। তো এই 14 জন নিয়েই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের নতুন দল অর্থাৎ আবুধাবি নাইট রাইডার্স তাদের পুরো স্কোয়াড সাজিয়েছে। বন্ধুরা, আরও বেশ কিছু লোকাল প্লেয়ার অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত থেকেও কিন্তু কিছু লোকাল প্লেয়ার দলে নেওয়া হবে। তো এবার আসছে কলকাতা নাইট রাইডার্সের এই নতুন দলের ক্যাপ্টেন সম্পর্কে। বন্ধুরা, বর্তমান স্কোয়াড থেকে ক্যাপ্টেন করার মতো প্লেয়ার রয়েছে 4 জন, পাল স্টিলিং, জনি বিয়ারেস্টো, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। এই 4 জনের মধ্যে থেকে কিন্তু সম্ভবত একজনকে ক্যাপ্টেন করা হবে, তবে আমার মতে জনি বিয়ারেস্টোকেই হয়তো ক্যাপ্টেন করবে আর না হয় রাসেলকে। তো তোমরা এই নতুন টিমের ক্যাপ্টেন হিসেবে কাকে দেখতে চাও কমেন্টে অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর KKR ও ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।